আন্দোলন সে আন্দোলনকে সামনে রেখে গোটা দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি এবং দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটা ব্লক কমিটি আজ ঝাঁপিয়ে পড়েছে। আমরা মনে করি আমাদের এই অভিযান এখানেই শেষ নয়। আমাদের শিক্ষক পরিচালক বন্ধুগণ, এটা নিশ্চয়ই আপনারা বিশ্বাস করেন যে এই আন্দোলন আমাদের এখানে শেষ নয়, বরং আমরা শুরু করেছি। আজকে স্কুল খুললেই আমাদের জন্য অপেক্ষা করছে পাহাড় প্রমাণ সমস্যা। আমরা জানি যে কোভিড-19 ছাড়াও আমাদেরকে গ্রাস করেছে বাংলার শিক্ষা পোর্টাল। বাংলা শিক্ষা পোর্টালে আমাদের ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত না থাকার জন্য আজকে প্রচুর ছাত্রছাত্রী সব অন্য স্কুলে গিয়ে চলে যাচ্ছে, অন্য স্কুলের ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে। এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য এক চক্রান্ত কাজ করছে। আমরা মাননীয় শিক্ষা অধিকর্তা, শিক্ষা দপ্তর এবং আমাদের জেলা শিক্ষা আধিকারিকদের জানাতে চাই যে আমরা এখনো হারিয়ে যাইনি, শিক্ষার মানচিত্র থেকে আমরা মুছে যাইনি। আমরা আমাদের অস্তিত্ব নিয়ে বাঁচার জন্য আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব। আর তাই আমাদের এই সংগ্রামের সৈনিক হিসেবে, আমাদের এই সংগ্রামের পথ প্রদর্শক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজ্য কমিটির সহ সম্পাদক এবং এই মুভমেন্ট কমিটির আহ্বায়ক, বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, হাওড়া জেলা কমিটির সম্পাদক মাননীয় কাঞ্চন কুমার নন্দী মহাশয়। সম্মানীয় কাঞ্চন কুমার নন্দী মহাশয়, এই শীতকে উপেক্ষা করে আমাদের এই সংগঠনের তাগিদে, আমাদের শিক্ষকদের বাঁচার তাগিদে, ছোট ছোট শিশুদের শিক্ষাকে বাঁচার তাগিদে ছাপিয়ে পড়েছেন এই আন্দোলনে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যখন আন্দোলন পরিচালিত হয়, উনি নিজে এবং আমাদের রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন, নির্মল রায় থেকে শুরু করে দেবাশিস দেবশর্মা, গুলজার বাবু এবং অন্যান্য বাবুরা যারা রয়েছেন, তারা প্রত্যেকে সামিল হয়। আমাদের এই অভিযানকে এগিয়ে যেতে চাই তাদের সমর্থন ও সহযোগিতার মধ্য দিয়ে। তাই তো বলি আমরা সমস্যার একসাথে বলবো, বন্ধ শিক্ষার দোয়ার খোলো, বন্ধ শিক্ষার দোয়ার খোলো। শিক্ষার নামে বেসরকারি স্কুলের প্রতি অবিচার চলছে না, চলবে না, চলছে না, চলবে না। শিক্ষার নামে বেসরকারি স্কুলদের প্রতি বৈষম্য চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আরে বাংলা শিক্ষাকে সমুন্নত করতে বেসরকারি স্কুলকে সমমর্যাদা দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বেসরকারি স্কুলকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে, না হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এই উদ্দেশ্যে ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা স্লোগান তুলছি, 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের তাদের আরটিএ অ্যাক্ট অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে। বাংলার শিক্ষা ঐক্য জিন্দাবাদ, ন্যাশনাল কাউন্সিল জিন্দাবাদ। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের শিক্ষা আন্দোলনের এই মুভমেন্ট কমিটির অন্যতম আহ্বায়ক সম্মানীয় কাঞ্চন কুমার নন্দী মহাশয়কে।